গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিও চিত্রে রয়েছেন নুরুন নবী নবী, নোয়াখালী জেলা প্রতিনিধি। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম সকল ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা গুজবে কান দিবেন না। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকল ধর্মাবলম্বীদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করার উপর গুরুত্বারোপ করেন তিনি। 30 সেপ্টেম্বর শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কাচারিবাড়ি জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম এসব কথা বলেন। তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকল ধর্মাবলম্বীদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য মুসল্লিদের আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রানী, ট্রাফিক ইন্সপেক্টর এস এম আসাদুজ্জামান। পুলিশ সুপার মুসল্লিদের উদ্দেশ্যে আরও বলেন, নোয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে, কোনো কুচক্রি মহলকে তা নষ্ট করতে দেওয়া যাবে না। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবছর দুর্গাপূজার মাঠে কাজ করবে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ, র‍্যাব। হিন্দু মুসলিম কখনই কোনো বিশৃঙ্খলা নেই যে যার ধর্ম। তাহলে আমাদের কথা হচ্ছে যে যে যার ধর্মে না, রাতে আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি, মুসলিম ধর্ম এই সৃষ্টির রহস্য একমাত্র আল্লাহ ছাড়া আপনি আমি বান্দা কখনই সেটি